সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত শেষে সমৃদ্ধির বাংলাদেশ করতে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, বিএনপি জামায়াত সন্ত্রাস জঙ্গিবাদ করে দেশের মানুষকে আতঙ্কিত করতে চাইলেও সাধারণ মানুষ নির্বাচনমুখী, জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিতে সন্ত্রাস নৈরাজ্য চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে সিলেটে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সেখানে যান তিনি। হযরত শাহজালাল মাজার জিয়ারত করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা সহ কেন্দ্রীয় নেতারা। মাজার জিয়ারত করে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। রেলে আগুন দিল, একটা মা সন্তানকে নিয়ে সে আগুনে পুরো মারা গেল। মা সন্তানকে কিন্তু বুকের মধ্যে চেপে রেখে দিয়েছে, মানে এতে কষ্টের আর কিছু হতে পারে না। দেশে একের পর এক নাশকতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। মানুষকে মেরে একটা ভীতি সৃষ্টি করে তারা নির্বাচন বানচাল করছে, তাদের অভিজ্ঞতা নাই। 13-তে তো তারা পারেনি, 14-তে পারেনি, তাহলে আবার কেন এই আগুন দিয়ে পড়ানো? আর বেশ ভালোই খেলা চলছে, একজন লন্ডন বসে হুকুম দেয় আর এখানে তার কিছু চালা আছে আগুন দেয়। বাংলাদেশটাকে এইভাবে খেলা, এই দুর্বৃত্তি পড়ানো তো আমরা বাংলাদেশের মানুষ কেউ মেনে নেবে না। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। জনসমর্থন হারিয়ে নির্বাচন ভণ্ডুল করতে দলটি সন্ত্রাস ও জঙ্গিবাদের আশ্রয় নিয়ে নৃশংস হয়ে উঠেছে। যারা নির্বাচন করবে না করবে না, কিন্তু আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, এটা তো সম্পূর্ণ সন্ত্রাসী কাজ, জঙ্গিবাদী কাজ। আর সেই সন্ত্রাসী জঙ্গিবাদী কাজ করে যাচ্ছে বিএনপি জামাত জোট মিলে। আওয়ামী লীগ আসলে মানুষের কল্যাণ হয়, আর বিএনপি মানুষ পুড়িয়ে মেরে জঙ্গিবাদী কর্মকাণ্ড চালায় বলেন বঙ্গবন্ধু কন্যা। গতকালকে যে ঘটনাটা ঘটলো, তারা তো হরতাল দিয়েছিল, এদেশের মানুষ তো হরতাল মানেও নাই, তাদের কোনো সাড়াই দেয়নি। এটা তাদের বোঝা উচিত, এদেশের মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়। আমরা ভোটের জন্য সব আমরা সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছে আমাদের দলকেও, যে ঠিক আছে সবাই দাঁড়াবে, সবাই কাজ করবে, জনগণ যাকে বেছে নেবে সেটাই। আমার একটাই কথা যে আওয়ামী লীগ সরকারে আসলে জনগণের কল্যাণ হয়, যে ভোট জনগণের অধিকার, সাংবিধানিক অধিকার, সেই ভোট জনগণ দেবে। সে ভোট দিতে জনগণ আসবে, তাদের বাধা দেওয়া, তাদের খুন করা, তাদের করা, এটার অধিকার কারণ নাই এবং এটা বাংলাদেশে কেউ মানবেও না। বিকালে আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ ডেস্ক। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।